নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজ আমি পিঠে পুলির পর্বে আরও একটি পিঠে রেসিপি নিয়ে এসেছি সবার সাথে শেয়ার করার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো গাজর দিয়ে তৈরি একটি পিঠে, যেটা খেতে খুবই সুস্বাদু হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি। এর জন্য আমি তিনটি গাজরের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ সুজি। সুজিটা মিক্সিতে চালিয়ে একটু গুঁড়ো করে নেব। এরপর গাজরগুলো দিয়েও মিক্সিতে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, ঠিক এরকমভাবে গাজরটাকে পেস্ট করে নিতে হবে। এই রেসিপিতে মাপটা একদম ঠিকঠাক রাখতে হয়, তাই আমি মেজারিং কাপ দিয়ে মেপে নিচ্ছি সব উপকরণগুলো। আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি সুজি, তার সাথে হাফ কাপ নিয়ে নেব গাজরের পেস্ট, একই সাথে নিয়ে নেব 1/3 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ নিয়ে নেব ডেসিকেটেড কোকোনাট, এর পরিবর্তে ফ্রেশ কোকোনাটও নেওয়া যেতে পারে। সামান্য পরিমাণে নিয়ে নিলাম এলাচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম নুন, এবারে জাল করা 1 কাপ গরুর দুধ দিয়ে নিলাম। এর থেকে অল্প অল্প করে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে দেব। এখানে অবশ্যই দুধটা জাল করে ঠান্ডা করে নিতে হবে, আর দুধটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় হবে না, আপনারা অবশ্যই দেখলে এটা বুঝতে পারবেন কীরকম হবে ব্যাটারটা। এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবারে বাইন্ডিংয়ের জন্য 1/4 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দুধ দিয়ে গুলে ব্যাটারটা তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। ইনগ্রিডিয়েন্টসগুলো মাপার জন্য যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে, তাহলে ঘরে থাকা যে কোনো চায়ের কাপ বা ছোট বাটি দিয়েও আপনারা এটা মেপে নিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবারে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব, তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিতে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। চিনির সিরাটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি গাঢ় হবে না, বা এক তার কিংবা দু তারও করতে হবে না, একটা পাতলা চটচটে সিরা তৈরি করে নেব। সুন্দর ফ্লেভারের জন্য 4টি এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন। এভাবে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। চিনি সিরাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন সুজিটা ফুলে ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এতটা দুধ আমার বেঁচে ছিল, এবার এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ দুধ পুরোটাই আমি দিয়ে দিলাম, এর মধ্যে আরও একটু দুধ লাগবে, আমি আরও 1 টেবিল স্পুন দুধ নিয়ে নিলাম। এর থেকে অল্প অল্প করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে আমি 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং সোডাটা এবার ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা সবার শেষেই মিশাতে হবে। এবারে আমি পিঠেগুলো ভেজে নেব, তার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা মেজারিং কাপ দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব, বা আপনারা গোল হাতা দিয়েও এই কাজটি করতে পারেন। মাঝারি আছে, এবার 1 পিঠ লালচে করে ভেজে নেব। ব্যাটারটা আমার একটু ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো দুধ আরও মিশিয়ে নিলাম।
পিঠেগুলো আমার এক সাইড হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো উল্টে অপর সাইডটাও এভাবে লালচে করে ভেজে নেব। এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে গরম শিরাতে দিয়ে দেব। একইভাবে আমি বাকি সবগুলো পিঠেও ভেজে নেব। সবসময়ের মতো আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে আসতে। চাইলে আপনারা আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন। এই পিঠেগুলো ভাজার পর খুব বেশি সময় ধরে শিরাতে রাখার কোনো প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট শিরাতে রাখলে যথেষ্ট। এগুলো আমি তুলে নিচ্ছি। এই পিঠেগুলো এতটাই সফট হয় যে খুব বেশি সময় ধরে শিরাতে রাখলে পিঠেগুলো ভেঙেও যেতে পারে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিয়ে শিরাতে দিয়ে দেব। আপনারা গাজর দিয়ে গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু তো হয়তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো কখনো খাননি। একবার অবশ্যই এই শীতে গাজরের মালপোয়াটা ট্রাই করবেন। আশা করছি আপনারা এটা বারবারই খেতে চাইবেন। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে গার্নিশ করে তারপর আমি সার্ভ করব। এটা কতটা জুসি আর নরম তুলতুলে হয় আপনাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখুন এটা কতটা তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।